বিজ্ঞানের যুগে ভূতের আতঙ্কে গ্রাম ছাড়া সবকটি পরিবার। এ যেন গল্প হলেও সত্যি। বাঁকুড়া শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গাজল ঘাটি ব্লকের অন্তর্গত চালিডিহি গ্রাম। গ্রামের আয়তন বিশাল না হলেও একটা সময় একসাথে 17 থেকে 18টি পরিবার সুখ দুঃখকে সঙ্গী করে বসবাস করতেন। বাঁকুড়া জেলার জঙ্গলে ঘেরা প্রান্তিক গ্রামে বসবাস দিন আনা দিন খাওয়া মানুষগুলোর তাদের জীবন হেসে খেলে স্বাচ্ছন্দ্যেই চলছিল তাদের মতো করে। কিন্তু কোনো এক রাতের একটি মাত্র ঘটনার জেরে অকাল কালবৈশাখী নেমে আসে তাদের জীবনে। আজ থেকে প্রায় 6 বছর আগে খুন হয় ওই গ্রামের এক ব্যক্তি। গ্রামের অদূরেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় সেই ব্যক্তির মৃতদেহ। এরপর থেকেই বাঁধে বিপত্তি। সন্ধ্যা নামলেই নাকি ভূতের আতঙ্ক তাড়া করে বেড়ায় গ্রামের মানুষকে। গ্রামবাসীরা জানাচ্ছেন সন্ধ্যা নামলেই নাকি গ্রাম জুড়ে অলৌকিক ঘটনা ঘটতে থাকে। গ্রামবাসীদের ধারণা এ কোনো অশরীরী আত্মা বা ভূতের কর্ম। এই ভূতের আতঙ্ক গ্রামবাসীকে এতটাই আচ্ছন্ন করেছে তারা নাকি ভয়ে একের পর এক গ্রাম ছাড়তে শুরু করেছেন, ফলে জনশূন্য হয়ে পড়েছে ওই এলাকা। গ্রামবাসী এই গ্রামের অদূরেই বরজুরি নামে এক গ্রামে গিয়ে আশ্রয় নেয়। বিজ্ঞানের অগ্রগতির যুগে ভূত শুনে একবারের জন্য আপনি অবাক হতেই পারেন, বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী এটাই নাকি সত্যি। পরবর্তীতে প্রশাসন এবং যুক্তিবাদী সমিতির উদ্যোগে 2-3টে পরিবার গ্রামে ফিরে আসলেও বেশিরভাগ মানুষ আজও গ্রাম ছাড়া। যে কটা পরিবার এখন বাস করছে তাদের এখনও যেন ভূতের আতঙ্ক পিছু ছাড়ছে না। যদিও বিজ্ঞান মঞ্চের এক সদস্য এই ঘটনাকে সম্পূর্ণরূপে ভিত্তিহীন বলে দাবি করেছেন। গ্রামের মানুষকে তারা বোঝানোর চেষ্টা করছেন যে ভূত বা অশরীরী বলে কিছুরই অস্তিত্ব নেই। বাঁকুড়া থেকে নির্ভীক চৌধুরীর রিপোর্ট, আজ তক বাংলা।